হ্যাঁ আমরা এটা এটা অনেকে এনজয় করলাম যে যে ডিবেটটা আমরা অনেকেই একটু ভয় ছিলাম যে আসাদ নুরকে তো সাধারণত ডিবেটে দেখি না উনি কেমন পারফর্ম করবেন তবে ডিবেট দেখে আমরা সবাই আনন্দিত হয়েছে যে এরকম একটা ফ্যাক্ট সামনে আসছে মানুষের সামনে এবং এটা এটা যে প্রথম কথা আছে যে এই বাল্য বিবাহটা পৃথিবীর আর কোথাও ডিবেটের বিষয় নয় শুধুমাত্র মুসলিম দেশ ছাড়া এবং ইসলামের ইয়ের মধ্যে যারা আছে সায়াতলে যারা আছে আর কি বলবো যে এই দেশ যেমন আফগানিস্তানে এগুলি হয় পাকিস্তানে হয় বাংলাদেশে হয় বাংলাদেশে এখনো গ্রামে হয় তো এটা তো কোনো ডিবেটের বিষয়ই না এবং যে নবী যদি করে থাকে সে একটা খারাপ কাজ করছে খুব সিম্পলি আমরা বলতে পারি যে নবী যে কাজটা করছে এটা যদি সে করে থাকে হাদি যদি সঠিক হয় কোরআন যদি সঠিক হয় তাহলে নবী তো একটা ধর্ষ পেরো ফাইল তাই না এটা তো এক বাক্যে স্বীকার করার মতো কথা এখন তারা এটা নিয়েও যে ডিবেট করে এটা নিয়েও যে তেনাবাজি আছে তার শশা খাওয়াইছে খেজুর খাওয়াইছে এই যে বিষয়গুলি আমার কাছে মানে কতটা ইয়ে মনে তাদের তারা যে এটা ডিফেন্ড করতে আসছে ডিফেন্ড করার মতো তাদের যে কি বলবো তাদের মানসিকতা এটাই অবাক লাগে হ্যাঁ আসাদ ভাই বলেন জি হ্যাঁ এটা তো অবশ্যই আর আমি একবার হিন্দু ধর্মাবলম্বীদের নারীদেরকে এখনো ডিভোর্সের ইয়ে দেওয়া হয় না অধিকার নাই তাদের এবং সম্পত্তির অধিকারও নাই তো এটা নিয়ে সাধারণত পুরুষরা খুবই উৎসাহী যে না এটা কোনো সমস্যাই না কিন্তু নারীরা কিন্তু যারা এই মুভমেন্টের সাথে যুক্ত এই আইন সংস্কারের জন্য আইন পরিবর্তন তাদের কাছে কিন্তু অনেকের আর্তনাদের একটা সাক্ষী কিন্তু এই এই বিষয়টা নিয়ে যারা যারা কাজ করেছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষ আমি এটার সাথে মানে খুব দূর থেকে থাকার চেষ্টা করেছি তো এই ওইটা ছিল আগে এবং পরে এই ডিবেটের পরে আমি আমার জীবনে এত ইমেল পাই নাই নারীদের কাছ থেকে অসংখ্য নারীরা কিন্তু এই বিষয়ে কারণ আমার আর তো কোনো যোগাযোগের মাধ্যম নাই আমি এতে বলছিলাম ইমেলে তো ইমেলে এক একটা ইমেল পড়ে আমার খুব ইয়ে লাগছে যে হয়তো গুছাই ওনারা ইমেল লিখতেও পারেন না কিন্তু ওনাদের মূল বক্তব্যগুলো আমাকে খুব টাচ করছে তাদের মোটমাট এটাই ছিল যে এই অধ্যায়গুলো তো আমরা জানতামই না আমরা এত এত পুস্তক পড়ছি ইসলামের এত এত কিন্তু এই অধ্যায়গুলো জানতাম না এবং তাদের আরেকটা ইয়ে ছিল যেহেতু আপনারা এই কথাবার্তাগুলো অনেকদিন ধরেই বলেন কিন্তু আমরা ভাবি যেগুলো বোধ আপনারা বলেন আমরা তো তা হাদিস করান না তো মিলিতে যাই না কিন্তু যেহেতু আমাদের একজন ইসলাম প্রচারক সামনে ছিলেন তার সামনে বিশেষ করে যে আলীর ব্যাপারটা হ্যাঁ এরকম আরও বেশ কিছু বিষয় তা তারা পয়েন্ট আউট করা বহু ইমেল আমি বহু ইমেল এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে সমাজে মানুষ নারীরা যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে তাদের পরবর্তী প্রজন্ম মহম্মদের হাত থেকে দিতে পারবেন বলে আমার মনে হয় তাছাড়া এখন বাংলাদেশে ওয়াজ মাহফিল বলেন সবই মোল্লারা কিন্তু প্রচণ্ড আতঙ্ প্রচন্ড আতঙ্কে আছে আমাদের সার্বিক অ্যাক্টিভিটিস দেখেন আপনি ওয়াজমাফিল আসিম মুহীদিন তসলিমান হাসিন নিয়া মানে ওয়াজ মাহফিল তারা শুরুই করে দেয় তাদের দেখা যাবে না একটাই কথা যে এদের কোনো ভিডিওটি দেখা যাবে না লাইক কমেন্ট করা যাবে না ভুলেও এটা ওপেন করা যাবে না আরেকটা জিনিস যে শিক্ষা ব্যবস্থার যে আধুনিকায়ন সেখানে নতুন শিক্ষাক্রম নিয়ে একজন নারী তিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি সেখানে বক্তব্যের বড় একটা অংশ এটা রাখছেন যে মোবাইল খুললেই ব্লগাররা মোবাইল খুললেই সব ভিডিও আমি কয়টা ব্লগ করবো মানে তার বক্তব্য ছিল যে আমার ছেলেমেয়েরা এই মোবাইল নিয়ে এগুলো দেখে আমি মা হয়ে কয়টা ব্লক করবো মানে কতগুলো পেজ চ্যানেল ওনারা ব্লক করবেন আতঙ্কিত যে মানুষ আমাদের সন্তান রাওয়ান না মানুষ হয়ে যায় মানে এরা সত্যের সন্তান পেয়ে যায় এই আতঙ্ক তো এটা আসলে এই বছরের ওইটা আমার কাছে খুবই লাগছে যে না এই বছরের একটা অন্যতম বড় একটা প্রাপ্তি যে তাহলে বোধ হয় এই এটা ঘুরছে আরকি মানে এত এত এতদিনের প্রচেষ্টাগুলো ধীরে ধীরে আলোর মুখ দেখছি মনে হচ্ছে মানে এমনিতে তো আমাদের অনেকেই মানে আলোর মুখ দেখা তো এটা আজকে নতুন না তবে এই বছরটা আমার কাছে কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে আসিফ ভাই যদি এখানে একটু আরেকটু যুক্ত করেন তাহলে হয় হবে ধন্যবাদ ভাই আমি লাইভগুলো একটু শেয়ার দিচ্ছি আপনাকে একটু টাইম দেন আমি একটু পরে আসতেছি আমি লাইভগুলো শেয়ার করে দিই তারপর আসতেছি হ্যাঁ আচ্ছা सेक्युलर সাহেবই একজন আসছেন একটু কথা বলেন सेक्युलर সাহেব

এরপরে ইন্দ্রানী সুদ আপনাকে আপনাকে বিদায় দিই আপনি অলরেডি কথা বলেছেন আমরা একটু অন্যদেরকে সুযোগ দিব যারা ঢোকার চান্স পাচ্ছেন আর কি জি জি ভাই অবশ্যই কিন্তু ওই আসিফ ভাইর ওইটা একটু বলার ছিল যে ভাই আমি যে আবার মেইলটা করে দিয়েছি আর আর একটা জিনিস আমার একটা রিসেন্ট এক্সপেরিয়েন্স একটা জিনিস বলতে চাই সেদিন একটা মমিনের সাথে কথা বলছিলাম তো সে মমিন বলছেন ভাই আজকাল তো 10 15 বছর বয়সেও পোলাপানরা প্রেম করতেছে বিয়ে করতেছে তখন আমি একটু জিনিস ওনারে বললাম যে ভাই যারা এই যে আমাদের ফারাজ ভাই বলে দিলেন নবি শিশু কামি শিশু কিন্তু আবার মানে যে পেডোফিলিয়া যেটা এটা কিন্তু আবার ক্যাটাগরি আছে আপনার ধরেন একদম যারা এই যে পনেরো ষোলো সতেরো এদের সাথে যারা একটু মানে রিলেশন করতে চায় মানসিক ভাবে বেকারগ্রস্ত যারা এদেরকে কিন্তু আলাদা টার্ম বলা এদের বলা হয় ইফিবিয়া আবার যারা ধরেন এই যে প্রথম দিকে ধরেন এগারো বারো চোদ্দ এদের সাথে বলে তাদেরকে বলে ধরেন হিবোফিলিয়া যারা একদম শিশু এই যে পাঁচ ছয় বছরের সাথে যারা কাম ভাব অনুভব করে এদেরকে বলে পিওর থাকা আবর্জনা যেসব পেডো আছে তারাও কিন্তু এই নবী মোহাম্মদের মধ্যে এত খারাপ ছিল না তারাও দেখা যাচ্ছে একটু মানে এত এত বেশি পেডো ছিল যেটা বলছেন হ্যাঁ হিবোফিলিয়া আচ্ছা আচ্ছা জি ভাই হ্যাঁ আচ্ছা তো হ্যাঁ আপনার আমরা তো ইতিহাসে দেখতে পাই যে এসব ঘটনা ঘটেছে কারণ মানুষ তখনও মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না মানুষের আহ এত মানে আমাদের নলেজ এতটা ছিল না যে কত এইগুলি যে ভয়ঙ্কর কনসিকুয়েন্সিস আছে যেটা আমরা এখন দেখতে পাই ওই সময় হতো এখন দেখেন আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন যে মাতৃ মৃত্যুর হার বা শিশু জন্মের সময় কমপ্লিকেশনস বা পরবর্তীতে সুস্থ এই যে জন্ম এগুলির স্ট্যাটিস্টিক দেখলেই বুঝতে পারবেন যে এগুলি কতটা এখন স্কাই রকেট হয়েছে তো কারণ কি আমাদের মেডিকেল সায়েন্স ডেভেলপমেন্ট আমাদের এই যে এই প্র্যাকটিসগুলি বন্ধ হয়েছে উন্নত দেশে তাহলে আমরা তো অবশ্যই একটা ডিরেক্ট কোরিলেশন পাই যে এগুলি বন্ধ করা এবং মানুষের সুস্থতা সুস্থ মা এবং শিশু জন্ম দেওয়া তো এইগুলি কোরিলেশন তো অবশ্যই পাচ্ছি এই কারণে যে অতীতে আমরা ভুল করেছিলাম এটা তো ক্লিয়ার ভাই হ্যাঁ যাই হোক আসিফ ভাই আপনি কি আছেন